শারদীয় দুর্গোৎসব মাজত মাথো দুইটা দিন বাকি আর এটা রাজ্যের প্রান্তে প্রান্তে শারদীয় দুর্গোৎসব আদরার ব্যাপক প্রস্তুতি চলিছে। সমান্তরালকে মিছামারিটো যখন মৃৎশিল্পী আছে, এই মৃৎশিল্পী সকল দিনে নিশায় দেবী দুর্গার মূর্তি নির্মাণের কামত ব্যস্ত হয়ে আছে। দেবী দুর্গার মূর্তিত অন্তিম পরখ দিয়াত ব্যস্ত হয়েছে মৃৎশিল্পী সকল। আর মই উপস্থিত আছো মিছামারির গরুবান্ধাস্থিত বাদল শিল্পালয়ত। আর বাদল শিল্পালয়ত এনে ধরনের দেবী দুর্গার যে মূর্তি, এই মূর্তিত অন্তিম পরখ দিয়াত এনে ধরনের ব্যস্ত হয়ে আছে। আর এয়া হয়েছে মিছামারির গরুবান্ধাস্থিত যে বাদল শিল্পালয়, আর বাদল শিল্পালয়ত এয়া আমি দৃশ্যাংশ দেখাইছো। প্রায় মূর্তি নির্মাণের কাম সম্পূর্ণ হয়েছে আর আৰু দুদিন বাকি। আর যেহেতু শারদীয় দুর্গোৎসব মাজত দুটা দিন বাকি, আর এই সকল মৃৎশিল্পী এতিয়া দেবী দুর্গার মূর্তিত অন্তিম পরখ দিয়াত এনে ধরনের ব্যস্ত হয়ে আছে এই সকল মৃৎশিল্পীয়ে। আর মই কথা পাতিম ইয়ার যাক মূল খনিকর আছে বাদল দে। দাদা, কেটা মূর্তি বনাইছে এবার? স্যার নটা বনাইছো। নটা? কত কত যাব এই মূর্তি? এটা জামার মিছামারী এলাকাতে আছে, বাইরে না। বাইরে কিমান দাম? কিমান লোকে এনে ধরেন আপনার 18-পরালে আপনার 22-23-25 তেনাকা রেটর আছে। 25 লোকেলতে থাকি আছে? লোকেলতে থাকি। কেজনে কাম করি আছে? আমি 6 জনে কাম করি আছে এতে দিনে রাতে। দিনে রাতে? রাতে কিটা লাগে চলে? ধরক না এটা 12টা 2টা। কিমান বছর পাই কামটো করি আছে? মই ধর 20 বছর ধরে করি আছে। 20 বছর? নিশ্চয় কই এই সমূহ দেবী দুর্গার যে মূর্তি নির্মাণ প্রায় সম্পূর্ণ হয়েছে আর এই সকল মৃৎশিল্পী এতিয়া অন্তিম পরখ দিছে এই দুর্গা মূর্তিসমূহত। আর 9টা মূর্তি নির্মাণ করেছে আর 18,000 টাকার পর 25,000 টাকালেকে ইয়ার মূর্তির দাম নির্ধারণ করেছে তেওঁলোকে। আর ইয়াত 6 জন মৃৎশিল্পী কাম করে আছে দিনে নিশায়। এই সকল মৃৎশিল্পী মিছামারির গরুবান্ধাস্থিত বাদল শিল্পালয়, বাদল শিল্পালয়ের ইয়া বিশ্ব কি নাম? সুদীপ দে। সুদীপ দে, কাম চলি আছে? কাম চলি আছে পুরা। আমি ভাই কয়কা 2 জন করে আছো, আর হেল্পার আছে আপনার 6-4 জন। এইবিলাক যাব গরুবান্ধা, মিছামারি, ধানমারা, ধানকুনা, নাহরণী, কালামাটি, আপনার কলাগুচি। নিশ্চয়কৈ এয়া চাওক অতি আটক ধুনিয়াকৈ এই সমূহ দেবী দুর্গার যে মূর্তি তেওঁলোকে নির্মাণ করেছে। আর এই সমূহ মিছামারি, বৃহত্তর মিছামারি অঞ্চলতেই এই সমূহ মূর্তি যাব। 18,000 টাকার পর 25,000 টাকা পর্যন্ত এই সমূহ মূর্তির দাম ধার্য করেছে। আর যেহেতু শারদীয় দুর্গোৎসব মাজত মাথো দুটা দিন বাকি, আর মিছামারির গরুবান্ধার যে বাদল শিল্পালয় আছে, এই বাদল শিল্পালয় এতিয়া এনে ধরনের ব্যস্ত হয়ে আছে এই সকল মৃৎশিল্পী। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।